শুক্রবার জয়পুর থানার উত্তরবার গ্রাম পঞ্চায়েতের মুরালীগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিস্ফোরণ ঘটে দিন দুপুরে। বোমার আঘাতে গুরুতর আক্রান্ত হয়েছে 3 থেকে 4 জন। মুরালীগঞ্জ পার্টি অফিসে যারা 2:30 নাগাদ হঠাৎ একটা বোমের আওয়াজ হয়, তারপর ওইখানে যে সমস্ত লোকজন ছিল তারা ছোটাছুটি করে চলে যায়। আমরা তারপর জানতে পারি যে ওই ভিতরে জনা ছয়েক বোম ছিল, তারা গুরুতর আহত হয়েছে, তাদের কোন হসপিটালে ভর্তি করেছে আমরা বলতেও পারবো না। তারপর আমরা সমবেত হয়ে তার প্রতিরোধ করি, আমরা মিডিয়াকে জানাই, পুলিশকে জানাই, পুলিশ প্রশাসন এসছে, আপনিও আসছেন, এরপর আপনারা সরজমিনে তদন্ত। তৃণমূল সমর্থকদের দাবি, তৃণমূল কার্যালয়ে আইএসএফ এর সমর্থকরা এসে জানালা দিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এলাকার পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, এসডিপিও সহ একাধিক পুলিশের আধিকারিকরা। বাঁকুড়া থেকে নরেশ ভকতের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।